বিসমিল্লাহির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স প্লাস আইসিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন, প্রভাষক পদার্থবিদ্যা, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। আজকের আলোচ্য বিষয় অনার্স দ্বিতীয় বর্ষ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম কোর্সের তড়িৎ চুম্বকীয় স্পন্দন, ইলেক্ট্রোম্যাগনেটিক অসিলেশন চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস আরসি সার্কিট। গত ক্লাসে আমরা দেখেছি আরসি সার্কিটের চার্জিং এর ক্ষেত্রে চার্জের সমীকরণ এবং তড়িৎ প্রবাহের সমীকরণ এবং টাইম ভার্সেস চার্জ এবং টাইম ভার্সেস আই কারেন্টের আমরা গ্রাফও দেখেছি এবং আলোচনা করেছি। আজকের আমরা ডিসচার্জিং সার্কিটের ক্ষেত্রে দেখব চার্জের সমীকরণটা কিরকম হবে এবং একই সাথে তড়িৎ প্রবাহের সমীকরণটি কিরকম হবে। তো আমরা ডিসচার্জিং সার্কিটের যে সংজ্ঞা বা ডেফিনেশন আমরা দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে সুইচ অফ করে ব্যাটারি বা তড়িৎ চালক উৎসকে সরিয়ে নিয়ে যদি ক্যাপাসিটর থেকে চার্জ বর্তনীতে সরবরাহ করা হয় তাহলে সেটিকে বলা হয় ডিসচার্জিং সার্কিট। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি চার্জিং সার্কিট, গত লেকচারের সার্কিট এটি। আজকে আমরা সেটিকে ডিসচার্জিং সার্কিটে রূপান্তর করব। কিভাবে? আমরা সুইচ, গত ক্লাসে আমরা দেখেছি সুইচ অন ছিল, আজকে আমরা সেটাকে সুইচ অফ করে রেখেছি। সুইচ অফ করা রাখা মানে হলো বর্তনীতে তড়িৎ চালক শক্তি বা তো কারেন্টের যে উৎস, তড়িতের যে উৎস, সেটি বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা তখন কি হবে, ক্যাপাসিটরের মধ্যে চার্জিং থাকা অবস্থায় ক্যাপাসিটরের মধ্যে যে চার্জ জমা হয়েছিল সেটি এখন সে ছেড়ে দিবে, বর্তনীতে সে এখন ডিসচার্জ করবে বা ক্ষয় হবে। সে কারণে আমরা সার্কিটটাকে এইভাবে আর একটু কারেকশন করি, যে ধরেই নিলাম যে এখানে ব্যাটারিটি আর নাই, ব্যাটারি বিচ্ছিন্ন রয়েছে, ব্যাটারি বিচ্ছিন্ন রয়েছে এবং এরকম একটি পূর্ণ সার্কিট রয়েছে। তো সার্কিট পূর্ণ থাকলেও ক্যাপাসিটর ডিসচার্জ করবে, আর সার্কিট যদি সুইচ অফ থাকে তাহলেও ক্যাপাসিটর ডিসচার্জ করবে। তো আমরা কিছু ইকুয়েশন আগে থেকে লিখে রেখেছি সুবিধা দ্রুত লেকচার দেওয়ার জন্য। তো এতটুকু আমরা আগে থেকে মোটামুটি গত লেকচারের মতোই অনেকটা, শুধু একটু জায়গায় ডিফারেন্স, সেটি আমি এখানে উল্লেখ করছি। সেটি হলো যেহেতু তড়িৎ চালক শক্তি বা তড়িৎ উৎসকে আমরা রিমুভ করেছি, তার মানে এখানে ই তড়িৎ চালক শক্তি জিরো, তো এই কারণে আমরা ই এর মানটিকে জিরো বসিয়েছি। এরপর আমরা কিছু ইকুয়েশন আগে থেকে জানি যে ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজ বা ভোল্টেজ বৃদ্ধি পেয়েছিল চার্জিং এর ক্ষেত্রে, সেই ভিসি ইকুয়েশনটা হলো কিউ বাই সি, আর রোধের অ্যাক্রসে যে ভোল্টেজটি ভিআর সেটি হলো আইআর, আবার ভিসি কস্ট কিউ বাই সি এবং আই কস্ট হলো ডি কিউ বাই ডিটি, সময়ের সাথে সাথে চার্জের পরিবর্তন সেটি বসানো হয়েছে এবং এই লাইনে এসে আর দিয়ে ভাগ করে এরকম একটি ইকুয়েশন পেয়েছি। ডি কিউ বাই ডিটি কে বাম পাশে রেখে কিউ বাই আর সি কে রাইট সাইডে সেন্ড করা হয়েছে। এরপর আমরা একটু রিঅ্যারেঞ্জ করেছি, ডিটি কে ওই পাশে পাঠিয়েছি, কিউ কে এই পাশে নিয়ে এসেছি। আমরা জানি যেহেতু চার্জের ইকুয়েশন টাইম ভার্সাস চার্জের একটা ইকুয়েশন আসবে, সুতরাং কিউ কে বাম পাশে রাখতে হবে এবং টাইম কে ডান পাশে পাঠিয়ে দিতে হবে। এরপর আমরা এই ইকুয়েশনটিকে ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র চার্জ জমা হয়েছে, বাট আমরা একটা সার্টেন টাইম পরে চার্জের পরিমাণ কত হবে সেটি আমরা বের করব। তো এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা চার্জিং সার্কিটের সময় ইন্টিগ্রেশন করেছিলাম যে লিমিটটা, সেটি আমি একটু লিখি। যখন টি ইকস টু জিরো তখন কিউ ইকস টু কি ছিল, কিউ ইকস টু ছিল জিরো, যখন টি ইকস টু টি তখন কিউ ইকস টু ছিল কিউ। তার মানে একটা নির্দিষ্ট সময় পর ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণ চার্জ জমা হয়েছিল আমরা দেখেছি, পরবর্তীতে আমরা দেখেছি এই কিউ ই হলো আসলে কিউ নট, মানে ম্যাক্সিমাম চার্জ। কিন্তু এটা ছিল চার্জিং সার্কিটের ক্ষেত্রে, কিন্তু আজকে আমরা এটাকে ডিসচার্জিং সার্কিটের ক্ষেত্রে যখন এই লিমিটটা অ্যাপ্লাই করব, আমরা যখন ডিসচার্জ করা শুরু করবো এই ক্যাপাসিটরটি, অর্থাৎ ডিসচার্জিং সার্কিটটা যখন স্টার্ট হলো তখন টাইম জিরোতে তার মধ্যে চার্জ কত থাকবে, অবশ্যই আগের ম্যাক্সিমাম চার্জটি
অর্থাৎ চার্জিং এর সময় যে ম্যাক্সিমাম চার্জ তার মধ্যে জমা ছিল সেটি ডিসচার্জিং এর ক্ষেত্রে সেখান থেকে স্টার্ট হবে, রাইট? এবং একটা নির্দিষ্ট সময় পরে সেটি ডিসচার্জ হয়ে শূন্য হওয়া আসা কথা, কিন্তু আসলে ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে শূন্য হতে অসীম সময় নেয়, সে কারণে আমরা একটা নির্দিষ্ট সময় পরে আসলে তার মধ্যে কিছুটা হলো চার্জ থাকবে, সে কারণে আমরা লিখছি অ্যাট টি ইকুয়ালস টু টি, অ্যাট কিউ এর মান হলো কিউ। এটি একটু মনে রাখার বিষয় যে যখন আমি ডিসচার্জ সার্কিট স্টার্ট করলাম তখন তার মধ্যে কিউ নট পরিমাণ চার্জ জমা ছিল আগেই, এখানে আগেই কিউ নট পরিমাণ চার্জ এখানে জমা ছিল, বাট একটা নির্দিষ্ট সময় পরে সেটি শূন্য হওয়ার কথা, কিন্তু যেহেতু ক্যাপাসিটর ডিসচার্জ হতে ইনফাইনাইট টাইম লাগে সে কারণে আমরা ইনফাইনাইট টাইম তার আমরা নিচ্ছি না, একটা নির্দিষ্ট সময় নিচ্ছি 5 মিনিট পর 10 মিনিট পর, সেখানে তার মধ্যে কিছুটা হলেও চার্জ থাকবে, মাইক্রোক্রোম হলেও তার মধ্যে সেই চার্জটি থাকবে, সেই জন্য আমরা কিউ কস্ট কিউ লিখেছি। এখন আমরা ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করি, ডি কিউ বাই কিউ মাইনাস ডিটি বাই আর সি, লিমিটটা হবে এখানে কিউ নট থেকে কিউ, আর এটার টাইমটা হবে 0 টু t। এরপর নর্মাল ইন্টিগ্রেশন আমরা যদি করি তাহলে বাস এটা হয়ে যাবে, আমরা আগেই বলেছি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যে উপরেরটাকে পাওয়া যায়, তাহলে এটার ইন্টিগ্রেশনটা হয় লন, তাহলে এখানে হবে লন কিউ, লন কিউ এবং কিউ নট টু কিউ ইকুয়ালস টু, আর এপাশে ইন্টিগ্রেশনটা মাইনাস 1/RC, ডিটির ইন্টিগ্রেশন হলো টি 0 টু t। এরপর আমরা যদি লিমিট অ্যাপ্লাই করি লন কিউ মাইনাস লন কিউ নট, আর এখানে হবে মাইনাস আর সি টি মাইনাস 0, লন কমন নিলে কিউ বাই কিউ নট হবে, এখানে হবে মাইনাস টি বাই আর সি, লনটাকে রাইট সাইডে পাঠিয়ে দিলে আমরা জানি এক্সপোনেনশিয়াল ই হয় মাইনাস টি বাই আর সি, কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দ্য পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটি হলো ডিসচার্জিং সার্কিটের ক্ষেত্রে চার্জের ইকুয়েশন। তো আমরা টাইম ভার্সাস কিউ এর গ্রাফটা এখন দেখব, দেখে কারেন্টের ইকুয়েশনে আমরা চলে যাব। তো আমরা দেখতে যাচ্ছি টি ভার্সাস কিউ গ্রাফ, দ্যাট মিন্স এক্স অক্ষ বরাবর টাইম, ওয়াই অক্ষ বরাবর কিউ। এর আগের লেকচারে আমি বলেছি যে যে কোনো গ্রাফ করতে গেলে অ্যাটলিস্ট 3টি পয়েন্ট দরকার, দুটো হলেও চলে 3টা হলে বেটার। তো 3টা মানটা আমরা কি 3টি মান কিভাবে বের করব, টাইমের একটা 0 মান ধরব, 0 ধরে কিউ এর মান বের করছি, কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দ্য পাওয়ার মাইনাস 0, তার মানে ই টু দ্য 0 মানে 1 কিউ নট। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0 তে কিউ ইকুয়ালস টু কিউ নট, তার মানে শুরুতেই ক্যাপাসিটরের মধ্যে ম্যাক্সিমাম চার্জ জমা হয়েছে, এটাই স্বাভাবিক, ডিসচার্জিং শুরুতে ক্যাপাসিটরের মধ্যে ম্যাক্সিমাম চার্জ ছিল, ধীরে ধীরে সেটি ক্ষয় হবে ডিকে হবে। অ্যাট টি ইকুয়ালস টু ইনফিনিটি ম্যাক্সিমাম টাইমটাই আমি এখন নিব, তাহলে গ্রাফটা ড্রয়িং করতে সুবিধা হবে, কিউ নট ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই আর সি, বা কিউ নট ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি, দ্যাট মিন্স কিউ নট 1/ই টু দ্য পাওয়ার ইনফিনিটি 0, এটি হলো 0 0। তার মানে একটা নির্দিষ্ট সময় পরে, নির্দিষ্ট সময় না, টি ইকুয়ালস টু ইনফিনিটিতে এটি 0 হয়ে যাবে, আর অন্য একটি টাইমে ধরা যাক 5 মিনিট 10 মিনিট, তখন তার মধ্যে কিছুটা হলো চার্জ থাকবে, সেটি হলো কিউ। আমরা যে লিমিটটা প্রয়োগ করেছিলাম অ্যাট টি ইকুয়ালস টু 0 তে কিউ নট, অ্যাট টি ইকুয়ালস টু টি তে, টি ইকুয়ালস টু টি, টি মান 5 মিনিট হতে পারে 10 মিনিট হতে পারে, কিউ এর একটা কিছু মান থাকবে, ধরা যাক 5 মাইক্রোকুলম, আমি বলছি এটাই কিউ। তাহলে এই গ্রাফটা যদি আমি ড্রয়িং করি তাহলে এরকম একটা এক্সপোনেনশিয়াল ডিকে গ্রাফ পাবো, তাহলে এটি হলো ডিকে গ্রাফ। তাহলে দেখা যাচ্ছে
রিভার্সটা চলে আসছে। চার্জিং সার্কিটের ক্ষেত্রে চার্জের যে ইকুয়েশন ছিল, কারেন্টের যে ইকুয়েশনটা ছিল বা গ্রাফটা ছিল, এখানে তার কিন্তু উল্টাটা হয়ে যাচ্ছে। একটু পরে আমরা যখন দেখব কারেন্টের গ্রাফটা দেখব, তখন দেখব যে জিরো থেকে ম্যাক্সিমাম চলে যাচ্ছে। তো আমরা ইকুয়েশনটা প্রতিপাদন করে তারপর গ্রাফটা দেখব। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ডিসচার্জিং সার্কিটের ক্ষেত্রে চার্জের সমীকরণ, এখন আমরা দেখতে যাচ্ছি ডিসচার্জিং সার্কিটের ক্ষেত্রে, আরসি সার্কিটের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের সমীকরণটি কিরকম হবে। আমি আগে থেকে ইকুয়েশন গুলো লিখে রেখেছি, কারণ হলো ডিসচার্জিং চার্জিং এর ক্ষেত্রে যেহেতু আমরা তড়িৎ প্রবাহের সমীকরণটা প্রতিপাদন করেছিলাম, সেই কারণে আর এটি বুঝতে অসুবিধা হবে না। এটি হলো কিছুক্ষণ আগে যেটি প্রতিপাদন করেছি চার্জের সমীকরণ, আর আমরা জানি যে I ইকুয়ালস টু কিউ ডিকিউ বাই ডিটি। ইকুয়েশনটিকে আমরা এখন অ্যাপ্লাই করতে যাচ্ছি, কিউ কিউ এর মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এরপর টাইমের সাপেক্ষে যেহেতু এটিকে ডিফারেন্সিয়েশন করে করা হয়েছে, কিউ নট একটি কনস্ট্যান্ট, কিউ নটটাকে কনস্ট্যান্ট আমরা যখন প্রতিবেশী হিসেবে জানে থাকে, আমি এভাবে সাধারণত বলি যে কনস্ট্যান্ট যখন কোনো চলকের প্রতিবেশী হয় তখন সেটি প্রতিবেশীই থেকে যায়। এটা এখানে প্রতিবেশী হয়ে আছে, প্রতিবেশী হয়ে থাকবে, কিন্তু কনস্ট্যান্ট যদি একা থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন জিরো হবে। তো এখানে ই টু দি পাওয়ার এম টি ডি বাই ডিটি ই টু দি পাওয়ার এম টি এরকম একটি সূত্র ইউজ করা হয়েছে। তাহলে আমরা জানি এম ইন্টু ই টু দি পাওয়ার এম টি, অর্থাৎ শুধুমাত্র উপরের এম বা যেটি কনস্ট্যান্ট আছে সেটি বের হয়ে আসে। এখানে কনস্ট্যান্টটা হলো মাইনাস মাইনাস আর সি, এটি হলো কনস্ট্যান্ট, সুতরাং এটি এখানে বসানো হয়েছে মাইনাস ওয়ান বাই আর সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এটা ঠিকই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তারপর একটু রিয়ারেঞ্জ তারপর সরল করা হয়েছে, এবং কিউ নট এর মান আমরা জানিয়েছি সেটি এখানে বসানো হয়েছে, সি সি কাটা যাবে। তারপর ই বাই আর সমান আই নট, যেহেতু লেফট সাইডে আই আছে, আই আই রাইট সাইডে আমরা জানি যে ভোল্টেজ বাই রোধ হলো কারেন্ট, সুতরাং এখানে আই না বসে আই নট হবে। এবং ইকুয়েশনটা আমরা পেলাম আই ইকুয়াল টু মাইনাস আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তাহলে ইকুয়েশনটা যখন আমরা পেয়ে গেছি, এখন আমাদের গ্রাফ ড্রয়িং করতে কোনো সমস্যা হবে না। আমি এখন গ্রাফ ড্রয়িং করার আগে আগের মতোই আমরা দুইটা মান ধরে নিব। দুইটা মান কি, যে অ্যাট টি ইকুয়াল টু জিরোতে আই এর মান কত হয় আমরা সেটা দেখি, মাইনাস আই নট ই টু দি পাওয়ার মাইনাস জিরো ইকুয়াল টু জিরো, ই টু দি পাওয়ার সরি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আই নট। তাহলে আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে টাইমের শুরুতে অর্থাৎ যখন ডিসচার্জিং সার্কিটে স্টার্ট হলো তখন তখন কারেন্টের মান কত আসছে, মাইনাস আই নট। এটার মিনিংটা কি, এটার মিনিংটা হলো যে কারেন্টটা ঋণাত্মক, নেগেটিভ। নেগেটিভ কারেন্ট কেন হলো, নেগেটিভ কারেন্ট কারণ হলো আমি একটু পরে ওটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি। তার আগে গ্রাফটা আমরা বের করি, যে টি ইকুয়াল টু জিরোতে টি ইকুয়াল টু জিরোতে কারেন্টের মান মাইনাস আই নট, যেহেতু মাইনাস সে কারণে মাই মাইনাস নেগেটিভ ওয়াই এক্সিসে সেটিকে বসাতে হবে। টি ইকুয়াল টু ইনফাইনাইট টাইমে আই ইকুয়াল টু কি হয় সেটা আমরা দেখি, মাইনাস আই নট ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই আর সি, ফাইনালি এটা জিরো আসে আমরা আগে থেকে জানি। এবং অন্য একটা টাইমে যদি আমি বের করি 5 মিনিট, তাহলে আমরা দেখব যে টি আই এর একটা একটা মান পাওয়া যাবে, ধরা যাক সেটি 5 মিলিঅ্যাম্পিয়ার, অন্য একটা টাইমে সেটি মান পাওয়া যাবে। তাহলে আমরা এটাকে ধরলাম ইনফাইনাইট টাইম, টি ইকুয়াল টু ইনফিনিটি, যদিও ইনফিনিটি এখানে হবে না, কিন্তু এই অল্প ধরো এখানে 5 মাইক্রোসেকেন্ড, এই টাইমের সাথে কল্পনা কম্পেয়ার করে এই টাইমটি অবশ্যই অসীম, অনেক বড় মান। এখানে ধরো অন্য একটা মান টি ইকুয়াল টু 5 মিনিট। তাহলে আমি যদি গ্রাফটা কমপ্লিট করি তাহলে এটিও একটি এক্সপোনেনশিয়াল গ্রাফ পাবো, যেটি মাইনাস ওয়াই এক্সিস থেকে শুরু করে এক্স এর
ফিক্সড এক্সপেন্সের উপর গিয়ে শেষ হবে। তো একটু আগে আমি বলেছিলাম যে কেন তড়িৎ প্রবাহের মান এখানে নেগেটিভ, শুরুতেই কেন তড়িৎ প্রবাহের মান নেগেটিভ সেটি ব্যাখ্যা করে এই লেকচারটি এখানে শেষ করব। আমরা চার্জিং সার্কিটের শুরুতেই আমরা যখন ক্যাপাসিটরকে ডিসচার্জ ক্যাপাসিটর চার্জ করে যখন ডিসচার্জ করা শুরু করব, এটা হলো চার্জিং সার্কিট, তার মানে এর মধ্যে একটি চার্জ জমা হয়েছিল কিউ নট ভোল্টেজ ভিসি, আর যখন এটাকে ডিসচার্জ করা শুরু হলো তার মানে চার্জিং এর ক্ষেত্রে কারেন্ট এইদিকে যাচ্ছিল, কারেন্টের ডিরেকশন হলো এইদিকে চার্জিং, কিন্তু আমরা যখন ডিসচার্জ করা শুরু করলাম এটাকে রিমুভ করলাম তখন আগে থেকে এটা পজিটিভ নেগেটিভ হয়েছিল, মানে ক্যাপাসিটর পোলারিটি ছিল পাশে পজিটিভ এখানে নেগেটিভ, এটাকে যখন একটা সোর্স হিসেবে কাজ করছে তড়িৎ প্রবাহের উৎস হিসেবে কাজ করছে তখন আমরা জানি পজিটিভ থেকে কারেন্টটা বের হয়, তার মানে কারেন্টের ডিরেকশনটা এদিকে হয়ে আসছে, তাহলে এটা হলো ডিসচার্জিং। তো আগেরটার সাথে কম্পেয়ার করে চার্জিং কারেন্টের সাথে কম্পেয়ার করে ডিসচার্জিং কারেন্টের মানটা কি আসছে, বিপরীত হয়েছে, সেই কারণে শুরুতেই এর মান নেগেটিভ। আশা করি ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার না হয় আশা করি ভিডিওটা কয়েকবার দেখলে ক্লিয়ার হবে। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টস বক্সে কোয়েশ্চেন করলে আশা করি সেটা আনসার পাওয়া যাবে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।